নমস্কার বন্ধুরা আমার ছোট্ট বাগানে আপনাদের সবাইকে স্বাগত এটা আমার একটা কাঁঠাল গাছ যেটা গ্রাফটিংয়ের তো আমি আজকে বলবো গ্রাফটিংয়ের এই যে পলিথিনটা বাঁধা থাকে এই পলিথিনটা কিন্তু খুলে দেওয়া খুবই দরকার খুব সাবধানে যখন বোঝা যাবে যে একটু পুরনো হয়ে গেছে তখন খুব সাবধানে এই গিটটা কেটে দিয়ে ধীরে ধীরে খুলে দিতে হয় কাছি দিয়ে যদি না হয় তাহলে যেটাই সুবিধা হবে আমি এখানে দেখেছি সেফটি দিয়ে গিটটা খুললে খুব সুবিধা হচ্ছে তাই আমি সেফটি পিন দিয়ে গিটটা খুলে দিলাম তারপরে যেভাবে বাঁধা আছে ধীরে 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 একে খুলে নিতে হবে এটা যদি না খোলা হয় তাহলে গাছটা ধীরে ধীরে বড় হতে থাকে আর সেই হিসাবে গাছের এই কাণ্ডও ধীরে ধীরে মোটা হতে থাকে কিন্তু যদি এই জায়গাটা টাইট করে বাঁধা থাকে তাহলে এই জায়গাটা সরু হয়ে থাকে আর একটা সময় পরে সেটা ভেঙে যাওয়ার একটা ভালো মতো চান্স হয়ে থাকে চান্স হয়ে যায় কারণ এই জায়গাটা তো সরু হয়ে যায় দুর্বল হয়ে যায় ঝোড়ো হাওয়াতে বা যে কোনো কিছুতে এই জায়গাটা ভেঙে যাওয়ার খুব একটা চান্স থাকে আমার আরেকটা গাছ আছে সেটা আমি দেখাই যে যেটায় ওই জায়গাটা আমার কাটতে দেরি হয়ে যাওয়ার কারণে কীরকম সরু হয়ে আছে দেখুন ফ্রেন্ডস এটা আমার একটা আম গাছ এটা হচ্ছে ব্ল্যাক স্টোন কস্তুরি স্টোন আম গাছ তো এই আম গাছটার ওই পলিথিনটা খুলতে খুলতে আমি একটু দেরি করেছি যার জন্য দেখুন কীরকম অবস্থাটা হয়ে গেছে আপনারা বুঝতে পারবেন এ দেখুন একদম সরু হয়ে গেছে এটা আমি আজই খুললাম এই জায়গাটা অ্যাকচুয়ালি আমি খেয়াল করিনি আমি এই জায়গাটা খুলেছিলাম কিন্তু এই জায়গাটায় যে এইভাবে বাঁধা আছে সেটা আমি কিন্তু খেয়াল করিনি এ দেখুন বোঝা যাচ্ছে হয়তো একদম সরু হয়ে গেছে তো এখন যাই হোক এটা একদম পলিথিনটা ভেতর দিয়ে ঢুকে গিয়েছিল আমাকে শেপ টিপেনে করে চিমটে করে ধীরে ধীরে বার করতে হয়েছে দেখুন পরিষ্কার কীরকম শুরু হয়ে গেছে এখন এই মাথাটা যদি আরও বেশি ভারী হয়ে যেত আর ঝোড়ো হাওয়া বা কোনো কারণে জোর আঘাত পেলে এই জায়গা থেকে পট করে ভেঙে যেত যার কারণে পলিথিনকে খুলে ফেলে দেওয়া খুবই দরকার ধীরে 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 আমি মানে এটা এই যে এই অংশটা আছে এই উপরের অংশটা অনেক অনেকটা ডিপ আছে আমাকে সেফটি বিনে করে করে ভিতর ভেতর থেকে ভেতর থেকে ধীরে ধীরে টেনে টেনে বার করতে হলো সব গাছি মোটামুটি আমি বার করে দিই আমার এই যে এই আম গাছটায় এটাতেও নেই আমি সবই বার করে দিই কিন্তু এর উপরের অংশটা আমি অতটা খেয়াল করিনি বা এতটা এটা ভয়াবহ হয়ে আছে সেটাও বুঝতে পারিনি আজকে দেখে আমি ভাবলাম এটা একটা ভিডিও করে বন্ধুদের সাথে শেয়ার করি যে পলিথিন যদি থাকে যেই জায়গাটা গ্রাফটিং করা থাকে সেই জায়গাটাতে যেন পলিথিনটা কেটে ফেলা হয় কারণ কেটে ফেললে সেটা গাছটা বেশ ভালো হয় আমার ওই যে আম গাছটা ওই জায়গাটা আছে ওটা কিন্তু ধীরে ধীরে এবার গ্রোথ নিয়ে নেবে বা ওই জায়গাটা কভার করে ফেলবে ধীরে ধীরে টাইম লাগলেও কভার করে ফেলবে এটা আমার একটা জামরুল গাছ লাল জামরুল অনেকগুলো কুড়ি এসেছে গোটা গাছটা জুড়ে কুড়িয়ে এসেছে এটা প্রথমবার আমার এই জামরুল গাছে কুড়ি এসেছে থ্যাংক ইউ ফ্রেন্ডস